একটা ব্রাঞ্চের দায়িত্ব তো এই ব্রাঞ্চের মেইন ইনচার্জের পরের থেকে ব্রাঞ্চের দায়িত্ব যিনি থাকেন এরপর থেকে আরো ভালো করলে উনি হেড অফিসে চলে যান এবং কি দায়িত্বে যান প্রধান একটা এক্সিকিউটিভ লেভেলের একটা ভালো পোস্টে চলে যান এবং ওখান থেকে যখন ওই পোস্টে চলে যান এবং ওখান থেকেই তারপর উনি আশা করেন আমি এমডি হব কম ঠিক আছে নিয়ম আছে যে এমডি এক তিন বছর থাকা লাগে তবে এই ক্রাইটেরিয়া এই বয়স থাকলে এমডি হতে পারে ইত্যাদি ইত্যাদি সুতরাং আমি মনে করি যারা ফিল্ডের থেকে এমডি হবে তারা ওই কোম্পানি ভালো করবে তার মধ্যে উদাহরণ আছে পজিটিভ দিক ফারিস্টের এমডি হ্যামাই বলি তো এখন যেই থাকুক কিন্তু উনি ব্যবসায় ভালো করছেন উনি ফিল্ডের বিভাগ ঠিক আছে এবং পপুলারের এমডি ফিল্ডের লোক এবং স্বয়ং আপনাদের ট্রান্সলেটের এমডি ফিল্ডের লোক আমি বোঝাতে পেরেছি এবং মেট লাইফে ওখানে যেহেতু ব্রাঞ্চ ম্যানেজার সব কিছু সবাই ফিল্ডের লোক ঠিক আছে তাহলে ফিল্ডের লোকে যদি তার শিক্ষাগত যোগ্যতা আদার সব কিছু থাকে সে এমডির কল্পনা করতেই পারে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু না এবং সেই এমডি ভালো করবে কারণ ফিল্ড সেলকে না বোঝে ইন্স্যুরেন্স কোম্পানি দাঁড়িয়ে আছে সেলের উপর আর কিছু না গার্মেন্টস ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে তার কর্মী বাহিনীর উপরে কাজ করে সেলাই করে শিপমেন্ট এইটা ওটা দেয় এইভাবে এখন আপনারা যদি বলেন ইন্স্যুরেন্সে কাজ করবো না যাবো ভালো লাগে মনে করেন দর্শন করবো তাতে কী হলো ওই দর্শনের জায়গায় কিন্তু অন্য দর্শন এসে বলবে ক্লিয়ার সুতরাং রাগ করার কিছু নাই এই ইন্স্যুরেন্সের মধ্যে এখন আপনার এই যে মধ্যবর্তী এইটা এবং লাস্টে উদ্যোগ কর্মকর্তা হিসাবে রিটায়ার্ড ব্যাংক যদি এডুকেশন লেভেল থাকে একবারে সর্বশেষে যে আপনি রিটায়ারমেন্টে গেলেন আর যদি এইটা না হয় ঠিক আছে ওইটা আমি দেখ ওইটাই ও এখানে যে একেবারে বিভিন্ন কারণে পারিবারিক কারণ হতে পারে নিজের ব্যক্তিগত কারণ হতে পারে বা ফ্যামিলির অর্থনৈতিক কারণে যে কোনো কারণে হোক পড়াশোনা বেশি দূর করতে পারে যেহেতু পেশাটা বিজনেস আপনি এখানে এসছেন একদম সঠিক জায়গায় এসছেন কিন্তু করতে যারা পারেন নাই পড়াশোনা বেশি তাদের হীনবন্যতায় ভোগার কোনো কারণ যারা পড়াশোনা বেশি করে আসছেন তারা যে ইনকাম করছেন আপনিও একই ইনকাম করছেন ওনারা এমডি হবে যারা পড়াশোনা কম করছে তার এমডি হওয়ার দরকার নেই টাকা হইলেই তো হইলো নাকি টাকা হইলে হবে না মেয়েদের গয়না হবে ছেলেদেরও গয়না ছাড়া অন্যান্য জিনিস হবে তাহলে কি করবেন পেশা হিসেবে এফ হিসেবে শুরু কিন্তু সবাই করতে শুরু করে আমি বলবো এফ এফ হয়ে থাকেন না আজীবন অসুবিধা নেই কোনো দায় দায়িত্ব নাই সুমানে এখন পায়ে হেঁটে বাসে গাড়িতে তারপর নিজের গাড়িতে দৌড়াবে আমি দুই বছর আগে সাতটা নিয়ে চট্টগ্রামে পারিস্টের ক্লাসে ক্লাস নিচ্ছিলাম তো ট্রেনিং এর অনেক বসা অনেক পারিস্টের একশো মতো পারিস্টের একটা কম বয়সী ইয়ার ছেলে দাঁড়ায় বলে স্যার সাতটা নিয়েতে ট্রেনিং লাগে না দাঁড়ায় থাকি ব্যবসা হয় তার মধ্যে তো যে তাই না আমার ট্রেনিং থেমে গেল তাই একটা তো ছেলে যখন জিজ্ঞেস করলাম কেমন তো ওকে জিজ্ঞাসা করলাম পরে দেখলাম সে এজেন্ট তার মা হইল কর্মকর্তা সিনিয়র গাড়ি আছে মা গাড়িতে পিছনে বসে থাকে আর সে হলো ড্রাইভার ছেলে সে গাড়ি চালায় সে ছেলেও সেল করে মায়েরও সেল করে চিন্তা করে দুজনেরই লেখাপড়া নাই ছেলেটা গাড়ি চালায়
আর মাটা পিছনে বসে বুঝে নিচ্ছে গাড়ি কিনে নিচ্ছে প্রাইভেট কার কেন হবে না হয়তো ওই অঞ্চলে ব্যবসায়ী বেশি সে ভালো ভালো পলিসি পাইছে দিলে বলছে এমনিই পলিসি তো এখন এমনিও পলিসি একটা থাকে না আপনার পরিচিতি থাকে এরিয়াকে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার ফ্যামিলি পরিচিত সবাই জানে ভালো মানুষ সেই সবও কিন্তু আপনি একটা বিশাল জায়গা দখল করে দিতে পারেন ঠিক আছে কিন্তু আপনাকে শিখতে হবে যেন সেই জায়গা সেই গঞ্জের বাইরেও একবারে আননোন জায়গায় আপনি সেল করতে পারেন যে যত অপরিচিত জায়গায় সেল করবে সে তত বেশি শিখবে আর সে অবজেকশন দিবে আপনারা যখন জিনিস কিনতে চান শার্ট কিনতে চান প্যান্ট কিনতে চান সেলার কলেজ কিনতে চান শাড়ি কিনতে চান দোকানদারকে কি বলে কত রকমের খুঁত ধরেন না কালার তেল কম সুন্দর না এটা কি শুটিং না পলিশটা পরলে কি আরাম লাগবো না গরম লাগবো কত রকম বলেন না এটা বলেন কি জন্য হয় তার দামটা কমানোর জন্য অথবা আপনার পছন্দ হয় দোকান থেকে বেরিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি কারণ তাই না তাহলে আপনি যখন সেল করতে যাবেন সেও ইত্যাদি ইত্যাদি কারণ আপনার কাগজের মধ্যে বুঝলেন সেই ধৈর্য তো আপনাকে থাকা হয় এইগুলো মাথায় থাকতে হবে তো সেখানে তাহলে এফএ হিসাবেও আপনি একবারে রিটায়ারমেন্টে যাবেন নো প্রবলেম তাহলে যারা কম পড়াশোনা করছেন তাদেরও হীনমন্যতায় ভোগার কোনো কারণ আমি দেখি না আচ্ছা হাউ টু প্রিপেয়ার ইয়ারসেল ফর সেলস অপারেশন শারীরিক সুস্থতা আপনার এই সেলসের কাজ করতে গেলে শারীরিক সুস্থতা আপনাকে থাকতে হবে মানসিকভাবে সুস্থ যদি থাকে তবেই তো আপনি কাজ করতে পারবেন পোশাক পরিচ্ছদ এগুলোর কথা বলছি আমি এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আমি একটা কথা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা কবল দিই যখন কাস্টমারকে বোঝাবেন প্যাডে লিখে এই আমরা যে প্যাড দিয়েছি এরকম টাইপের প্যাড হিসেবে পাওয়া যায় লাইব্রেরিতেও পাওয়া যায় যেগুলো একটা কাগজ ছিঁড়ে লিখবেন আপনি একটা সুন্দর প্যাড বের করবেন প্যাডের কাগজের মধ্যে লিখবেন যদি এক লাইনও লেখা দুই লাইনও লিখবে এবং কাগজটা সুন্দর করে ছিঁড়ে দিবেন কোনো চিরকুটে না কোনো কাগজের মধ্যে আরও লিখছেন সেই কাগজটা ফ্রেশ সাদা কাগজ যদি লেখার মধ্যে কোনো লেখা আছে হেভি জিভি তার মধ্যে আরেকজনকে ওই কাগজের মধ্যে আরেকজনকে বোঝান সাইকোলজিক্যালি যে বোঝে তার ব্যারিকেড পড়ে তার সমস্যা হয় একবারে ফ্রেশ কাগজে বোঝাবেন প্রত্যেকটা যে সমস্ত কাগজ বুঝিয়ে কাস্টমারকে দিয়ে আসবেন প্রত্যেকটা কাগজের নিচে আপনি সিল মেরে রাখবেন কি আপনার নাম ক্লাস লাইফ এবং আপনার ফোন নাম্বার কেন রাখবেন কাস্টমার কিন্তু আপনার কাগজ যত্ন করে রাখে কেন রাখছে আপনারা কোম্পানি একটা লাইফ আরও আপনাদের সহ আরও একত্রিশটা আছে আপনি যেই প্রোডাক্ট নিয়ে গেছেন সেম টাইপ অফ প্রোডাক্ট নিয়ে আরেক কোম্পানির লোক যাবে ধরে নিতে হবে আপনি সহ আরও একত্রিশটা কোম্পানি আছে আপনি সহ বত্রিশটা আপনি সহ বত্রিশটা কোম্পানি তার কাছে আসার সুযোগ আছে আছে না ফেললে ধরে লোক আছে না তাহলে এখানে যার প্রেজেন্টেশন ভালো হবে যে অ্যাট্রাক্ট করতে পারবে সেই পলিসিটা করবে এটা পাতে চলবে আর আপনার পরিচয়ের মধ্য দিয়ে যেটা সেভ হবে একটা সামান্য আপনি গেছেন দেখবেন সেই অজুহাতে একটা সে করছে আপনাকে পলিসি কিন্তু তার অ্যাবিলিটি নেওয়ার অনেক বেশি সুতরাং সব কিছুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং এই যে চুল দাড়ি কাটুন এবং অন্যান্য দিকে খেয়াল রাখুন আপনার সমস্ত বডির দিকে খেয়াল রাখতে হবে যেটা মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না এটা আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই আমার মাথায় চুল নাই দেখে আপনারা দুষ্টমি করে মাথা চেঁচে ফেললেন আর একটা ক্যাপ পরে গেলেন নো তেরা হয় না মায়ের কাছে হইতে পারে বলে গেছে তো অন্য ব্যক্তির কাছে সেরা হবে হ্যাঁ চুল চেঁচে ফেললেন আর একটা গোল টুপি ক্যাপ পরে গেলেন
ন্যূনতম ইনকাম থাকতে হবে 50,000।
আমার হিসাব করা ন্যূনতম ইনকাম যদি 50,000 না থাকে এই পেশাতে, তাহলে একটা বাচ্চা একটা ছেলে মেয়ে নিয়ে একটা সাধারণ বাসায় আপনি টিকে থাকতে পারেন? এটা মেয়েরা ভালো লাগে, আমি কি মিথ্যা কথা বললাম? একটা দুইজন বাচ্চা নিয়ে হাজবেন্ড ওয়াইফ নিয়ে যদি 50,000 টাকা না থাকে, মেহেরপুরের মতো জায়গায় বাসা ভাড়া নিয়ে খাওয়া খরচ বাচ্চার স্কুল পড়ানো দিয়ে আপনার চলতো হিমশিম খাইতে হবে, তাই না? ন্যূনতম তো এটি থাকতে হবে, ছেলে যদি বলি আর মেয়েদের বলি স্বাভাবিক আচরণ। স্বাভাবিক আচরণটা কেন অনেকেরই খেয়াল করবে মুদ্রা দোষা একই রাস্তা বাবার সে চেষ্টাগুলো বন্ধ করতে পারে, এটা অভ্যাস হয়ে এই মুদ্রা দোষ থেকে বেরিয়ে আসতে পারে। যদি আমার কাস্টমার এখানে বসা থাকে, আমি বাগানে যদি একটা উদাহরণ দিচ্ছি, কাস্টমার বসে আমি এখানে কথা বলতেছি, কথা বলার মধ্যে আমি এখানে কথা বলতেছি দেখা গেল আমি কথা অনেকে এরকম থাকতে পারে যে বারবার এখানে কালে আসতেছি কত রকম কত কালে আসছে, এটা মুদ্রা দোষ। কালে বসা বসে নেই, বসা বসলে মধ্যে একবার বসে ঠিক না, বারবার তো বসছে না, তার মানে কি তার এটা একটা অভ্যাস সে তাই কালে আসবে। এরকম অনেক কিছুই আছে বা হাত না শুধু অনেক কিছু যেটা দৃষ্টিতে পড়ে আর একজন বুঝতে পারবে যে সে এরকম করতে পারে। এই জাতীয় কোনো জিনিস অস্বাভাবিক আচরণ মুখেও না শারীরিক ভঙ্গিতেও না কাস্টমারের সামনে করা যায়, এগুলো থাকলে এগুলা সরাই দেওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে, আদারে সম্ভব। অনেক সময় দেখবে অনেক পাশায় খাতে বসব না, আমি দাঁড়াই না, এই খাতে বসতে লাগে এইখানে বসতে পারে, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে বসতে কী হবে, আমার মেয়ে আবার চাদর চাপ হয়ে যাবে, ক্লিয়ার? তার মেয়ে চাদরটা আবার ধোবে, যেহেতু আমি বাইরের মানুষ তা আমি তো সাসপেক্ট করা আমার কাপড় তো ময়লা না, তা আমি এখানে বসলে চাদরটা সে আবার ধোবে, ক্যামেরা না ধোয়া চাদর আবার ধোবে, সে যেন আবার কি করে বসতে হবে, এইটা হলো সূচি বাইরে এইটা গ্লো করে মেয়েদের। এরকম ছেলে মেয়েদের এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা নিজেকে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে করিয়ে দেবেন, এগুলো যদি থাকেন ঠিক আছে। আর স্বপ্ন দেখতে হবে, কষ্ট মনে করলে হবে না, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে কিভাবে? স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিভাবে দেখি? রাতে ঘুমায় পড়ছি, কেউ হয়তো বলতেছে এই দোয়া করে ঘুমা, এই সোনা পর এই সোনা পর ঠিক না, এরকমই একবার আমার কাছের লোকের কথা বলি, সে আমাকে এই কথা বলে যে দোয়া পড়লে তুমি শোভা তুমি তো শব্দ দেখো, শব্দ দেখে না তো যে দোয়া পড়লে ঘুমাচ্ছে সে বেশি শব্দ দেখ। কি স্বপ্ন দেখতেছে? দাদা মারা গেছে, নানি মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, তাকে বাধ্য হয়ে গেছে, সে আসছে ও আসছে, আমি কই তুমি এত স্বপ্ন দেখো, আমি তো দোয়া পড়লে কিচ্ছু করি এগুলো স্বপ্ন দেখি, তুমি দোয়া পড়ছো আর তাদের যে ভাবছো ওই ভাবনাটাই স্বপ্নে আসছে, দোয়া পড়াতে খারাপ হবে সেটা করতেছি ডিসকারেজ করতেছি, এটা একটা কথার কথা বলা। আচ্ছা এখন আমি কোন স্বপ্নের কথা বলছি, আমার দেখা স্বপ্ন দেখতে হবে জেগে থেকে ঘুমিয়ে না, ঘুমন্ত ব্যক্তি মৃত ব্যক্তির সমান। একজন মানুষ যখন ঘুমিয়ে পড়লেন সে যে ঘুম থেকে জাগ্রত হবে তার কোনো গ্যারান্টি আছে? সে ঘুমের মধ্যে বেড়া দিতে পারে না, যেহেতু আমরা কিন্তু প্রতিদিনই ঘুমাচ্ছি, ঘুমাইলে কিন্তু আমরা কিচ্ছু বলতে পারি না, মানে মৃত কিন্তু আমরা যখন জেগে তখন আমরা আর ঘুমের মধ্যে তো পারে না, তাহলে স্বপ্নটা কি জেগে যায় এরকম জেগে জেগে। যখন আপনি একা সেটা রাত্রে হোক দিনে হোক কখনো রিল্যাক্স মোডে বসা আছে, এমনি হাতে কোনো কিছু চিন্তা করতেছে এই চোখ বন্ধ করে আর ভাবতেছেন ঘুম লাগে, চোখ বন্ধ চোখ বন্ধ ঘুম না, এই কল্পনার মধ্যে থাকতে হবে, সেটা উচ্চ বিলাসী হোক আপনার গাড়ি কিনা হোক
টাকা কিনা হোক ফ্ল্যাট কিনা হোক অমুকের বিয়ে হোক এগুলো পরপরে আনতে হবে, এই জিনিসগুলো করতে হবে, সপ্তাহে আনতে হবে, এই জিনিস করতে হবে, করতেই হবে, একবারে ব্রেনে নিয়ে আসতে হবে, ব্রেনের ভিতরে ঢোকাই ফেলতে হবে। যদি ঢোকাই ফেলতে পারেন সাকসেস, একদিনে সম্ভব, একদিনে সম্ভব না, স্বপ্ন দেখতে হবে, হাজারো স্বপ্ন মিলে যেতে প্র্যাকটিস খেয়াল পাঁচশো দশটা স্বপ্ন এটা আপনাকে দেখতে হবে, একবারে ব্রেনে খেলাইতে হবে, প্রায় প্রায় আপনাকে যখন ফ্রি থাকবেন এই স্বপ্ন একই স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন পৃথিবীর বুকে বাস্তবায়িত হবে, টেস্ট করতে থাকেন আপনি অবশ্যই অবশ্যই। এই জেগে ঘুমানোর স্বপ্নটাই দেখতে বলে যত রকম মানে ধনাঢ্য ব্যক্তিরা তারা জেগে জেগেই স্বপ্ন দেখবে। তাহলে আমরা ইন্স্যুরেন্সের স্বপ্ন দেখব কেমন করে বেশি বেশি ফি নেওয়া, স্বপ্ন দেব কাকে আবার কাস্টমারকে, আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন, আর একটা জ্বলন্ত সাক্ষী আমি নিজে ১৯৯৩ ১৯৯৩ অথবা ১৯৯৪ সালের কথা, আমি তখন একটা বিদেশি কোম্পানিতে কাজ করি, ইনস্যুরেন্সের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে, আমার আমার গাড়ি ড্রাইভার চালা ড্রাইভার চালা আমি আমার মাথায় আসছে যে বর্ডারই ডিওএইচ ওল্ড ডিওএইচ ওল্ড ডিওএইচএসের একজন শিল্পপতির কাছে আমি যাব, যাব মানে কলেজের সংক্রান্ত কাজেই যাব, তো তাকে যাব আমি এই সেই ঠিকাও থেকে অত দূর যাবো তাকে পাবো কি না, তো দুদিন যাবো যে তাকে আমি স্বপ্নে মানে জেগে জেগে স্বপ্ন দেখি কীভাবে স্বপ্ন দিই, ওই লোকটাকে আমি চিনি এবং ওই লোকটা কোনো শার্ট পরে প্যান্ট পরে জুতা পরে মানে মাথার থেকে পাঁচ বছর আমি যাই, কে ড্রেস তার চেহারাটা আমার চোখের মধ্যে সামনে আনতেছি কল্পনা কল্পনা দেখে দিকে আনতেছি, তো আমি একটা ডিসিশন নিলাম যে আমাকে আজকে পেতেই হবে না, আমি যদি তাকে পাই তাহলে কথা বলার সুযোগ পাব আদারওয়াইজ পাব না। সকালবেলায় যথানিয়মে ড্রাইভার ড্রাইভিংয়ের সিটে বসছে আমি পিছনে বসছি, তো পিছনে উঠব ওঠার সময় আমার ড্রাইভারের নাম ছিল সুমন, আমি সুমন তুমি স্টিয়ারিং থেকে পাশে আসো, তো প্রথমে বুঝে উঠতে পারে নি সবসময় সে চালা আমার মুখের দিকে থাকে না, আমি কিন্তু পাশের সিটে আমি স্টারিং এটা তার আপনি চালাবেন অফিস টাইম জানি থাকে না, আমি বললাম হ্যাঁ তুমি বসো কোনো কথাবার্তা বলবো, আমি ওরা আবার বলে দিচ্ছি যে কোনো কথাবার্তা বলবো, তো আমার কি চলে গেছে গা আমার চিন্তা শক্তি চলে গেছে গা সেই ডিওএইচএস বনানি, এবং বনানি যেতে আমার নয়টা এগারোটা ই করবে সিগনাল লাল বাতি হলুদ হলুদ বাতি ইয়েলো লাল নীল সবুজ, তো আমি আমার কল্পনায় এনেছি একেবারে দশ পনেরো মিনিট যাবত চোখ বন্ধ কল্পনে এনেছি একটা সিগনাল বাতি যদি পড়ে তাহলে আমার হাতে যে সময় আছে এই সময়ের মধ্যে আমি তাকে রিচ করতে পারবো না, পরে গেলে হবে না সে বেরিয়ে যাবে কথা বলতে পারবো না, সেই জন্যই ড্রাইভারকে সরিয়ে আমি স্টিয়ারিংয়ে বসে স্টার্ট ডিসি চালে যখন চালাচ্ছি আপনারা কেউ বিশ্বাস করবেন না আমি আমার শরীরের লোক এখন দাঁড়িয়ে গেছে নয়টা সিগন্যালই ব্লু কালার একটা জায়গাও রেড নাই নয়টা সিগন্যাল গ্রিন আমি একটা জায়গাও থামি নাই, ওখানে যাওয়ার পর স্যার রাস্তার মধ্যে একবার জুড়ে দিল স্যার আমি লুক করে দিই আমার ড্রাইভার ঠিক আছে স্যার সিগন্যাল তো পাড়ায় দিতেছে সিগন্যাল তো তোমরা আটকে আমি একবারে ওই জায়গা মতো নাই না আমি গাড়িতে বসো
আমি ভিতরে যাই ও গাড়িতে বসে রইছে মনে মনে ভাবতেছে সারে কি করব আমি ভিতরে ঢুকে আমার কামকাজ সাইয়া নিয়া গাড়ি ঢুকছা আর কি আমি তুমি চালো আমি পিছনে বসে বসে বলি কি সব ভাই স্যার বুঝে উঠতে পারলাম আমি সারাদিন যাই এত সিগন্যালে পড়ি আপনার তো একটা আটকাই গেল তবে আটকাই নিয়ে সিগন্যাল খোলা বসে নেই সিগন্যালে লাল পড়ে নাই আমার আপনি এসে জন্য এসে গেছি তুমি চালালে লাল পড়ে আমি আজকে চালাইছি পড়ে নাই বাক্য ভালো তো আমি আর খোলা সামনে তারে বলি আর তার ওটা দরকার নেই তো এই জিনিস হলো জিনিসগুলো একজন ভালো কাস্টমারকে পাওয়ার জন্য এই কথা আমি এই জন্য বললাম আমি এই সেলসের ক্ষেত্রে যখন কেউ সেল করে ভালো টাকা আর্ন করে তখন আমার কাছে খুব ভালো লাগে সে যেই হোক যে কোম্পানি হোক আমি কিছুদিন আগে রূপালী লাইভে বসা আমি অফিসিয়াল কাজে বসা এক কর্মী এসে তার কেমন আছে মানে প্রায় ইচ্ছে উঠতে গেলে দেখা হয় এত জনের তো চেহারা মনে হয় আপনাদের সাথে হয়তো দেখা হবে খুব ভালো স্যার আপনি ক্লাস করছিলেন কোথায় যাবেন কোন জায়গা ও হ্যাঁ হ্যাঁ কী খবর স্যার আমি 35 লাখ টাকা সেল করছি ও ফাইন ফাইন ভালো ওই স্যার আপনি লেকচারের পরে আমার চিন্তা হচ্ছে আমি তাই হচ্ছে আমি তোমার স্যারের দেবো যে ছেলে 35 লাখ টাকা সেল কখনো করে সে সে আমার পায়ে সে দৌড়ে এইটা আমার কাছে তাই স্যার আমি এই জিনিসগুলো যে কোনো কাস্টমারকে আপনাকে একবারে শয়নের সম্পর্কে আনতে হবে তাকে আমার পাই পাইতে চাই আমি এত প্রিমিয়াম নিব আমি এই সার্ভিস দিব কেন আনব পরিষ্কার কথা পয়সাওয়ালা লোক দেখলেই আগে চোখটা যাবে ওর পকেট তার পকেটের পয়সা আপনার পকেটে কীভাবে আসবে আপনার পকেট তো 100% আসতেছে না কমিশনটা আসতেছে তাই না তার টাকা তারই থাকবে এইভাবে বিজনেস কোনো সন্ত্রাসী কায় নাই আর সাগে নো একবারে ভদ্র অনেস্ট ভাব স্বাভাবিক আচরণ মানুষ কষ্ট পায় অনেক সময় আমরা অনেক সময় দেখি তার সময় বিদায় নেওয়ার সময় বলি যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেয় কথার মধ্যে অজান্তে হয়ে যায় সুতরাং এই স্বাভাবিক আচরণ মানুষের সাথে একবার স্বাভাবিক আচরণ করা কখনো উত্তেজিত হয়ে গেলেও মিচুয়াল করে চলে আসে যেন কেউ কোনো কষ্ট না এটা সর্বক্ষেত্রে যে প্র্যাকটিস করতে হবে সর্বদা ইতিবাচক বি পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবে একবারে অলওয়েজ ট্রাই সর্বদা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করুন নেগেটিভলি কিছু নেওয়ার সুযোগ নাই বা নেওয়ার চেষ্টাও করবেন না সবাই কি আমরা একই রকমের আপনি কাস্টমার একই রকমের হবে কাস্টমারের বিভিন্ন রকম তারাও তো মানুষ তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেরকম মানুষ রাগি মানুষ অথবা কারো কথা শুনি না অথবা ঢাল রঙের ঘরের রক তারা ইত্যাদি ইত্যাদি সুতরাং আমার কাস্টমার একটু হতে পারে তাহলে মাথার মধ্যে ঢুকা আমি কিছু কাস্টমারের কথা বলবো এই সমস্ত লোককে আপনাকে ব্রিট করতে হবে কথা দিয়ে কথার মধ্য দিয়ে থাপ্পড় দিয়ে না আর ক্লিয়ার ওকে কিন্তু কীরকম কাস্টমার সব জানতা ক্রেতা সব জানতা ক্রেতা মানে আপনি কী জানেন আপনি থেকে বেশি জানেন যদি এরকম ক্রেতা পান আপনি চুপচাপ থাকবেন আপনার কাস্টমার কি বলে সব শোনার চেষ্টা করবেন ঠিক আছে আপনি ফার্স্টেই ধরে নেবেন যে সব জানতা ক্রেতা সে আপনার থেকে বেশি জানে না যে সব জানতা ক্রেতা সে আপনার থেকে বেশি জানে না সে কি জানে সে সব জানতা ভাব করে কার সাথে প্রত্যেকের সাথে কিন্তু আপনার সাথে না
যে জানে সে সাইলেন্ট থাকে, ক্লিয়ার? যে জানে ইনস্যুরেন্সের সে সাইলেন্ট থেকে শুনবে, শোনার পর অবজেকশন দিবে, ক্লিয়ার? তর্ক ভাগিস কেটা আপনি গেছেন, আপনার সাথে কথা বলতে বলতে তাকে তর্ক করেন, নেগেটিভ কথা বলেন, কারণ আপনি আমার চেতে গেলে রাখবেন যাবেন না, তার কথা শুনবে আপনি, মাপতে হবে তো। সে তর্ক ভাগিস কেটা কোন স্টাইলে তর্ক করতেছে, কোন দেশি লোক, আপনি এই তর্কের মধ্য দিয়ে বের করতে হবে সে ভদ্রলোক বা ভদ্রমহিলা ম্যারিড কি আনম্যারিড, বয়স কত হইতে পারে, কি স্টাইলে থাকে, ভাড়া বাড়িতে থাকে না নিজের বাড়িতে থাকে, গাড়ি আছে না গাড়ি নাই, বিভিন্ন কিছু এই তর্কের মধ্য দিয়েই আপনাকে বের করতে হবে। তাল দিয়ে মাথা গরম কেতা, যার মাথা গরম তার আবার চট করে ঠান্ডা, ঠান্ডা করতে তো জানতে হবে, তো মাথা গরম কেতা ধরে নেবেন, তার মাথা গরম সে চট করেই নেমে যাবে, ডাউনে চলে যাবে, প্রেশার উঠে গেছে, হাইয়ে প্রেশার নর্মাল।